কথাটা হইলো গিয়া বলতেছে ভাতিজা আমাদের গ্রামগঞ্জে দেখবেন অনেক ছেলে পেলেরা ঢাকা শহর যায় গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করতে গেছে দুই মাসের বেতন বাড়িতে নিয়ে আইসা, আই রে মোটিব রে, হাই রে ভাব রে, শৈলদাস দুই রা খালি ভাব, ঢাকার থেকে আইছে না, কোট শোট লাগাইয়া ওই যে ফুটপাতে কাপড় চাপড় দিবেছে না, এটা কোট শোট লাগাইয়া আইছে। আচ্ছা আসার পর চাচার সাথে আলাপ করে, চাচা আমি তো বাজারে গেছিলাম বাবা, যাইতে না বেটি, কই এতদিন পরে ঢাকা থেকে আইছো, বাজারে তো যাই ভাই, কই বাজারে যাইয়া এক বেডার লাউ ভাঙ্গে লাইছি, কই তুমি কি সোফে দেখো, তুমি তো লাউ ভাঙ ভাই, কই লাউডা ভাঙ্গার পরে বেডা আমার একটা সর মারছে, কই সর মারছে মানে, কই হো আমার বিশাল এক সর মারছে, কই তারপরে তুমি কি করছো, কই আমিও তো মারছি, কই এই তো বেডা তোমারে মারছে তুমি মারতে না, কই সর মারার পরে তো চাষা আমার দারোগায় ধরে নিছে গা, কই কামটা কি করছো, অন্যায় করছো, দারোগায় তো ধরে নি বই, কই ধরে নেওয়ার পরে না চাষা আমার তিন দিন রাই হ্যাঁ সাইরে দিছে, কই সরকারি চাইল খাওয়াইব সাইরে দিছে, কই দেখতে হবে না ভাতিজাটা কার। তো আসলে কথাটা বলতাম না, কি বলবো কি বলার আছে, সবই তো নিজেদের, বললে তো সব আমার উপরে দেয় পরে, এর জন্য কিছু বলতে পারি না, কিছু বললে রাগ করবে বাজাবে না চলে যাবে, এটি তো আমারই পোলাফান, এটি কিছু বলা যায় না। এখন এক কাজ কইরা এসে এখন আবার চা খাইতেছে, বলেন তো এখন কি করি, কিছু করার আছে, হাই রে ঝামেলা ঝামেলার আর শেষ নাই, মায়া ছোট বলা টিপ দিয়ে মারিয়ালতা টিপ দিয়ে আমার মোকাবিলা বাবা, আমি তো নমরুদের দল না, আমি তো এজিদের বংশধর না যে তোমাকে টিপ দিয়ে বিষ খাওয়া মারা ফেলবো, আমার তো দয়া মায়া আছে পোলাফনের মুখে, এই তো একটা কথা মনে হয়ে গেছে, আসলে মন্দ কথা থেকে অনেক সময় ভালো কথার উৎপত্তি হয়। আপনারা জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি ছিল, যার নাম একজন হলেন ইমাম হাসান আরেকজন হলো ইমাম হোসেন, সেই ইমাম হোসেনের কন্যা সখিনা বিবি এবং ইমাম হাসানের ছেলে ইমাম কাসেমের সঙ্গে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল, এবং ইমাম হাসানের যে স্ত্রী ছিল জায়েদা বিবি, সেই জায়েদা বিবি ইমাম হাসানকে বিষপান করাইছিলেন। আসলে বাবা আমাদের ভিতরে খুব দয়া মায়া, তার জন্য সেই জায়েদার দলভুক্ত লোক হইতে চাই না, ছোট সময় লবণ খাওয়াইলেই মরে যাইতেন, কিন্তু সেটা করতে আমি পারবো না। আপনারা সকলেই মনে রাখবেন নারীর ফাঁদ থেকে মুক্ত থাকতে হবে, কিন্তু এর মধ্যে ভালো মানুষও আছে মন্দ মানুষও আছে। এই যে বিষ খাওয়াইছিল কে, জায়েদা বিবি কিন্তু ইমাম হাসানকে বিষ পান করাইছিলেন মাইমোনা কুটনির পরামর্শে। অনেক সুন্দর একটা কথা আমার হঠাৎ করে মনে হয়ে গেছে, ধন্যবাদ। আমি একটা গান করব, দৃঢ় দাস সরকারের একটা গান, আমার উস্তাদ এই গানটা করেছেন, এই গানটা আমাকে একজন মুরব্বী লোক আমার বাজানোর সমতুল্য উনি আমাকে অর্ডার করেছে, গানটা আশা করি ভালো লাগবে, গাইছি আমি। গানটা এমন আছে, অনেক গুণীজন যারা একজন সাধক সাধকের জায়গা থেকে বলতেছে আমি কি সে দোষী, আপনি আমাকে বললে আমি কথা বলি, আপনি আমাকে খাওয়াইলে আমি খাইতে পারি, আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতাও না নড়ে আপনি আমাকে বললেই তো আমি কথা বলি, আমার ভিতর থেকে আরেকজন পাখি, আমার ভিতর থেকে আমার মালিক কথা বলছে আমি কথা বলছি না, আমার ভিতরের পাখিটা চলে গেলেই আমি খাদি যায় একটা জিন্দা লাশ, তাহলে আমি কিভাবে দোষী হইলাম দয়াল, আপনি আমাকে যেভাবে বলেন সেভাবেই আমি চলতেছি, তারপরও আমি দোষী কেন হয়ে গেলাম, আপনার সুবিচারে যদি মনে হয় আমি দোষী, আমাকে এমন জায়গায় নিক্ষেপ করেন যেখান থেকে আমি কখনো আর ফিরে না আসি, সেই জায়গা থেকে আমার এই গানটা। ধন্যবাদ সকলকে। আমি কি সে দোষী হে দয়া, আমি
किसे दोषी आमी किसे दोषी हे दयाल आमी किसे दोषी आमी तोमार अधीन रही चिरदिन तुमारी प्रत्याशी आमी तुमार अधीन रही चिरदिन तुमारी प्रत्याशी आमी किसे दोषी हे दयाल आमी किसे दोषी যেতে বললে তৈরি আছি তুমি আনিয়াছ আমি আসিয়াছি দয়াম যেতে বললে তৈরি আছি তুমি নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি তুমি নাচাইতেছ নাচিতেছি বসতে বললে বসি আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী করাওয়ার আমি করি মালিক না করাইলে কিসে পারি তুমি করাওয়ার আমি করি না করাইলে কিসে পারি তুমি কাদাইলে কেঁদে মরি হাসতে বললে হাসি তুমি কাদাইলে কেঁদে মরি হাসতে বললে হাসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী ধারা পুত্র আর জ্ঞাতি পুত্র দয়াল দালান কোঠা টাকা যত্ন ধারা পুত্র আর জ্ঞাতি পুত্র দয়ময় দালান কোঠা টাকা যত্ন দয়াল আমার তনয় কিছু মাত্র আমি এক প্রভাসী দয়াল আমার তনয় কিছু মাত্র আমি এক প্রভাসী আমি
किसे दोषी है दयाल आमी किसे दोषी जदि तुमार सुविचारे मौला गो दोषी भाव दोलाचारे दया जदि तुमार सुविचारे मौला गो दोषी भाव दोलाचारे आमाय पठाइया दाओ पंतरे वृंदावन की काशी अमाय पठाइया दाओ दीपंतरे वृंदावन की काशी आमी किसे दोषी हे दयाल आमी किसे दोषी आमी किसे दोषी हे दयाल आमी किसे दोषी बलि पागल द्रिज दासे दया कृपा करो निज दासे बोले पागल द्रिज दासे दया कृपा करो निज दासे आमी जानो निर्जल परबाशे আর যেন না আসি আমি যেন নির্জল পরবাসে আর যেন না আসি আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি তোমার অধীন রই চিরদিন তোমারই প্রত্যাশী আমি কিসে দোষী হে দয়াল আমি কিসে দোষী আমি কিসে দোষী হে দয়া আমি কিসে দোষী।